It's GN TV now. ঠিক থাকে ওয়ান ডে টি টোয়েন্টি অন্যরকম হতো। ওয়ান ডে টি টোয়েন্টিতে দলের হয়ে মাঠে নামতে পারেনি, চোখের আসল বাচ্চারের কারণে বিশ্রামে ছিলেন তিনি। তবে সবগুলো খেলা দেখেছেন গ্যালারিতে বসে। ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ গ্যালারিতে বসে দেখলেও টেস্ট ম্যাচে আছেন মাঠে। গ্যালারি থেকে দেখা বাংলাদেশ দল আর কাছ থেকে বাংলাদেশ দলকে দেখে বিস্মিত কিউই ব্যাটসম্যান টেইলর। ওয়ান ডে টি টোয়েন্টিতে সবগুলো ম্যাচ হারা বাংলাদেশকে টেস্টে হালকাভাবে নিচ্ছে নিউজিল্যান্ড। টেস্টের শুরুর আগেই বলেছিলেন ব্যাটসম্যান টেইলর এবং অধিনায়ক কেন উইলিয়ামসন, সেটা একেবারেই লুকালেন না প্রেস কনফারেন্সে এসে। সাংবাদিকদের প্রশ্নে বিনীতভাবেই বললেন, আমার মনে হয় এখন পর্যন্ত যেভাবে তারা খেলেছে তা বিস্ময়কর। এখনও পর্যন্ত বাংলাদেশ অসাধারণ খেলেছে। আমার মনে হয় না দেশের বাইরে অভিজ্ঞ হওয়ার মতো যথেষ্ট ম্যাচ ওরা খেলেছে। বাইরে যতই খেলবে ততই ওরা ভালো হবে। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং টান লাগায় 42 রানে মাঠ ছাড়ানো, খেলতে পারেননি রঙিন পোশাকে বাকি ম্যাচগুলো। প্রতি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং দেখেছে নাটকীয় দশ। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।